এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পার্সোনাল ডিপ্লোমেসি, ইউরোপিয়ান সদর দপ্তরে যাচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতি নিয়ে এবার যা হচ্ছে দিল্লিতে। প্রশাসনে বিএনপি জামাতপন্থীদের দেখা দিয়েছে প্রকাশ্য তৎপরতা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। নিজের গতি বাঁচাতে এবার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে যাচ্ছে শেখ হাসিনা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার নিয়ে সম্প্রতি এক কঠিন প্রস্তাব গৃহীত হয়েছে। অন্যতম পরীক্ষিত বন্ধু এবং রপ্তানি বড় বাজারের সঙ্গে যখন বাংলাদেশের সম্পর্কের অস্তিত্ব, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্সোনাল ডিপ্লোমেসির উদ্যোগ নিয়েছেন। আগামী 24 অক্টোবর তিনি ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে যাচ্ছেন 4 দিনের সফরে। ইউরোপীয় কমিশন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামে সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। নির্বাচনের আগে তার ব্রাসেলস সফর পার্সোনাল ডিপ্লোমেসির অংশ বলে মনে করছেন কূটনৈতিক মহল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যেন আগাম নেতিবাচক কোনো অবস্থান এবং মনোভাব না নেয় সেজন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন। এছাড়া বাংলাদেশের মানবাধিকার নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে যে নেতিবাচক এবং ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য কাজ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে এটি শেখ হাসিনার ব্যক্তিগত কূটনৈতিক বলেই মনে করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে নানা অস্বস্তি এবং বিভ্রান্তি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় ইউনিয়নও চায় বাংলাদেশে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করুক, এটাই তাদের প্রত্যাশা। এই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন গত মাসে একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠিয়েছিল। দীর্ঘ 2 সপ্তাহ অবস্থান করে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নেয়। জানা গেছে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এবং নির্বাচনে সহিংসতা হতে পারে এমন একটি আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর ফলে নির্বাচনের আগে ও পরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ব্যাপারে নানা নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি নির্বাচনের পরে অর্থনৈতিক বিধিনিষেধ এবং রপ্তানি সীমিতকরণের সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। এসব যেন না হয় সেজন্য বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে পরিষ্কার ধারণা দিবেন প্রধানমন্ত্রী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সরকারের অবস্থানও তুলে ধরবেন শেখ হাসিনা। এই সফরের মূল লক্ষ্য নির্বাচনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে নিরপেক্ষ রাখা। প্রধানমন্ত্রী কিছুদিন আগে G20 সম্মেলনে দিল্লি গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। কিন্তু তারপরও বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাজনীতির গতি প্রবাহ নিয়ে দিল্লির সক্রিয় ভূমিকা বন্ধ হয়নি, বরং দিল্লি এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ হয়েছে বলে জানা গেছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখন দিল্লিতে অবস্থান করছেন। এছাড়াও প্রভাবশালী নেতা এবং 14 দলের অন্যতম সমন্বয়ক আমির হোসেন আমু দিল্লিতে রয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের রাজধানীতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এই সমস্ত রাজনৈতিক নেতাদের দিল্লি সফরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছে। যদিও আওয়ামী লীগের নেতারা এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন, তারা বলেছেন যে স্পিকার বিশেষ অনুষ্ঠানে দিল্লি গেছেন, এটির সাথে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়। অন্যদিকে আমির হোসেন আমু বিভিন্ন সময় ভারতে যান, সেখানে তিনি চিকিৎসা করান, বিভিন্ন রাজনৈতিক বন্ধু তার রয়েছে, তাদের সাথে কথাবার্তা বলেন, এটি কোনো আলাদাভাবে বিবেচ্য আলোচ্য বিষয় নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের সময় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাছাড়া এখানকার সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকে, এই কারণে রাজনৈতিক সংকট সমাধানে স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই কারণে তিনি দিল্লিতে কোনো আলাপ আলোচনা করবেন কিনা অনেকে প্রশ্ন তুলেছেন, যদিও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। আমির হোসেন আমু ভারত ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তিনি 14 দলের সমন্বয়ক। ভারতে গিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবেন। আমির হোসেন আমুর দিল্লি সফরটির কিছু তাৎপর্য রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তারা মনে করেন যে 14 দল এখনও সক্রিয় নয়। আগামী নির্বাচনে 14 দলের ভূমিকা কি হবে সেটি একটি বড় ইস্যু। আমির হোসেন আমু যেহেতু 14 দলের সমন্বয়ক, সেজন্য তার দিল্লি যাওয়াটা প্রাসঙ্গিক বলেই অনেকে মনে করছেন। বিশেষ করে আওয়ামী লীগ আগামী নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সেজন্য একটি রূপ পরিকল্পনা তৈরি করেছে, যে রূপ পরিকল্পনার সবগুলো রাজনৈতিক দলকে পৃথক পৃথক অবস্থান থেকে নির্বাচন করার কথা বলা হয়েছে।
অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো, জাতীয় পার্টি জাতীয় পার্টির মতো, জাসদ জাসদের মতো নির্বাচন করবে। সেক্ষেত্রে চৌদ্দ দলের অস্তিত্ব থাকবে কি থাকবে না, চৌদ্দ দলের ভূমিকা কি হবে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমির হোসেন আমু সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য দিল্লিতে গেছেন কিনা তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দিল্লিতে যাবেন এবং সেখানে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিশ্চয়ই তিনি কথাবার্তা বলবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের বিষয়, এখানে ভারত যেটি করতে পারে তা হল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি আদায় করে দেওয়া, যেটি তারা 2014 এবং 2018 নির্বাচনে করেছিল। কিন্তু ভারতও চায় বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, আর এই বার্তাটি ভারত সরাসরিভাবে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাছে দিয়েছে। এখন দেখার বিষয় যে নির্বাচনের আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের দিল্লি সফর অন্য কোনো বার্তা দেয় কিনা। গত কয়েকদিন ধরে প্রশাসনের চেহারা পাল্টে যেতে শুরু করেছে। বিএনপি জামাতপন্থীরা এতদিন যারা নিষ্ক্রিয় ছিলেন, চুপচাপ ছিলেন, কেউ কেউ আওয়ামী লীগ সেজে ছিলেন, তারা এখন প্রকাশ্যে হচ্ছেন, প্রকাশ্যে সরকারের বিরোধিতা করছেন, বিভিন্ন ফাইলের কাজ ধীরগতি করছেন। কোথাও কোথাও উন্নয়ন অগ্রগতি এবং নির্বাচনী ইশতেহার সংক্রান্ত কর্মকাণ্ডগুলোর ফাইলে বাধাগ্রস্ত করছেন। এক মাস ধরে প্রশাসনের মধ্যে বিএনপি জামাতপন্থীরা সক্রিয় হচ্ছিল, এখন তারা প্রচণ্ড সক্রিয় আকার ধারণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যারা পদোন্নতি বঞ্চিত তারা, প্রশাসনের সচিব পর্যায়ে যে সমস্ত জামাত এবং বিএনপি পন্থীরা রয়েছেন তারা এখন ধীরেচলন নীতি গ্রহণ করছেন। নির্বাচনের আগে তারা হঠাৎ করে নিরপেক্ষ অবস্থানে চলে গেছেন। প্রকাশ্য তারা ঘোষণা দিয়ে বলেছেন যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কোনো পক্ষের না। অন্তত দুইটি মন্ত্রণালয়ের সচিবরা সরকারের দুটি নীতি নির্ধারণী সিদ্ধান্ত আটকে রেখেছেন। তাদের এই সিদ্ধান্তের অপেক্ষায় গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড প্রায় থেমে আছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই দুজনই এতদিন নিজেদেরকে আওয়ামী লীগের বলে প্রচার করেছিলেন, কিন্তু এখন তারা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণের চেষ্টায় ব্যর্থ। এদের একজন তার নিজস্ব ব্যক্তিদের কাছে বলেছেন যে দেশের তত্ত্বাবধায়ক সরকার আসলে তিনি মন্ত্রিপরিষদ সচিব হবেন, সেই আশায় তিনি এখন নিরপেক্ষ হয়েছেন। অত্যন্ত স্পর্শকাতর একটি দায়িত্বে থাকা ব্যক্তি কিভাবে এই মন্তব্য করেন তা নিয়ে সচিবালয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। সচিবদের পরে অতিরিক্ত সচিব হয়েছেন এবং বাংলাদেশে বর্তমান অতিরিক্ত সচিবের আধিক্য সর্বজন বিদিত। এই অতিরিক্ত সচিবদের বেশিরভাগই মনে করেন যে তারা পদোন্নতি বঞ্চিত, তাদেরকে যথাযথ যোগ্যতা অনুযায়ী পদায়ন করা হয়নি। সচিব হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছেন। এরা এখন সরকার বিরোধী হয়ে উঠেছেন, সরকারের যে কোনো সিদ্ধান্ত তারা আটকে দিচ্ছেন। শুধু সিদ্ধান্ত আটকে দেওয়া নয়, বরং তারা প্রকাশ্যে এখন সরকারের সমালোচনা করছেন। সামনের দিনগুলোতে কি হবে এ নিয়ে তারা বিভিন্ন রকম আলাপ আলোচনা করছেন। বিভিন্ন বিএনপি এবং জামাতের প্রাক্তন এবং অবসরপ্রাপ্ত সচিবদের সঙ্গেও তাদের যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত যোগাযোগের প্রেক্ষিতেই তারা আগের চেয়ে বেশি সাহস পাচ্ছেন বলে অনেকে মনে করেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা এখন মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে প্রশাসন নজরদারিতে আছে। এই সময় আওয়ামী লীগের পক্ষে অবলম্বন করা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। প্রশাসনে অনেক কর্মকর্তাদের সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে, তাদের আত্মীয় স্বজন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে। প্রশাসনে বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার মার্কিন গ্রিন কার্ড রয়েছে, তারা এখন ভয়ে নিরপেক্ষ হচ্ছেন। তবে প্রশাসনে যারা সত্যিকারে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তারা মনে করছেন যে ভিসানীতি বা ভিসানীতির ভয় একটি অজুহাত মাত্র। আসল কারণ হলো যে এই সমস্ত প্রশাসনের ব্যক্তিরা সবসময় বিএনপি পন্থী জামাতপন্থী ছিল এবং তারা বিএনপি জামাতের স্বার্থ রক্ষার জন্যই ঘাপটি মেরেছিল। এখন তারা প্রকাশ্য হচ্ছে। প্রশাসনে এই সক্রিয় বিএনপি জামাতপন্থীদেরকে নির্বাচনের আগে সরকার কিভাবে সামাল দেবে সেটি এখন একটি বড় প্রশ্ন।